হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার ইলিশ মাছ ভাজা, আর এই ইলিশ মাছটা আমার কিন্তু খুবই পছন্দের। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা বলের মধ্যে ইলিশ মাছ নিয়ে নিলাম 6 পিস। তো এখন এগুলোর সাথে আমি দিয়ে দিব লবণ। তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ। তো আমি হলুদও দিয়ে দিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলাকে মেখে নিব, আর এগুলাকে আমি কড়া করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। আপনারা চাইলে কমও ভাজতে পারেন। এখন চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিব, আর তাওয়াটা একটু গরম হলে আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে আমি একটু লবণ ছিটে দিব, তাহলে মাছগুলা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আপনারা সব সময় মাছ ভাজার সময় আগে একটু তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে আপনাদের মাছগুলা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তো আমি এখন লবণ দিয়ে নিলাম, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো এখন মাছগুলা এক পাশ ভাজি হওয়ার পর আমি মাছগুলাকে উল্টিয়ে দিব। আর দুইটা পাশই আমি গোল্ডেন করে ভেজে নিব। আর ইলিশ মাছ কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু ইলিশ মাছ খুব বেশি পছন্দের। আমার ফেভারিট ফিশ হচ্ছে ইলিশ মাছ। তো এখন আমি মাছগুলা দুই পাঁচটাই ভেজে নিব। এখন মাছগুলা ভেজে নেওয়া শেষ, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখে নি তো আমি কিরকম করে কড়া করে ভেজে নিয়েছি, আর মাছগুলা কড়া করে ভাজলে মজা হয় বেশি। তো এখন আমি যে তাওয়ার মধ্যে মাছগুলো ভেজেছিলাম ওই তাওয়াটাই নিয়ে নিলাম। তো ওর মধ্যে যে তেলগুলা ছিল ওই তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে আরও কমও দিতে পারবেন। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেওয়ার পর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব, বেশি ভাজা লাগবে না, একটু নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট আমি 1 টেবিল চামচ দিয়েছি। তো এখন আদা রসুনটাকে একটু ভেজে নিব, আর আদা রসুনটা একটু ভেজে নিলে কিন্তু আদা রসুনের গন্ধটা থাকে না। তো
এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। তো এরপরেই আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়া আমি এক চামচ দিয়েছি ছোট চামচের। আপনারা ঝাল আরো কম খেলে আরো কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ছোট চামচের আধা চামচ, আর ধনে জিরা গুঁড়া দিচ্ছি আমি আধা চামচ। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি সবসময় বলি মশলাগুলো যত বেশি কষানো হবে তরকারিটা তত বেশি মজা হবে। আর কিভাবে বুঝবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে? যখন দেখবেন উপরে তেল ভেসে উঠবে মশলার, তখন বুঝতে হবে যে আপনার মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে কয়েকটা কাঁচামরিচই দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। আমার মশলাটা কষে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে মাছগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব আধা কাপের থেকেও কম পানি, বেশি পানি দেওয়া লাগবে না। তো আমি পানিটুকু দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে চেড়ে রান্না করে নিব পানিটা শুকানো পর্যন্ত। তো আমার ইলিশ মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি আরো দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। ইলিশ মাছটা নামানোর আগে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসবে সেজন্য। তো এখন মাছটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো মাছের সাথে এখন ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিব। তো এরপর চুলাটা বন্ধ করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এখন আমি ইলিশ মাছটা সার্ভ করে নিচ্ছি। তো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে মাছগুলো নিয়ে নিব একটা একটা করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদেরটা খেতে কীরকম হয়েছে। তো আমার মাছটা সার্ভ করে নেওয়া শেষ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।